কিশোরী মেয়ের উপর শারীরিক নিগ্রহ সহ্য করতে না পেরেই মা এবং মেয়ে দুজনে মিলেই খুন করল সৎ বাবাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ডোমজুরের পার্বতীপুর শেখপাড়ায়। এই ঘটনায় ডোমজুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে মা এবং মেয়েকে। গতকাল রাতে ডোমজুরের পার্বতীপুর শেখপাড়ার স্বর্ণ ব্যবসায়ী বছর 55 শেখ সালাম নিজের বাড়িতেই খুন হন। বিবাহিত শেখ সালাম প্রথম পক্ষের স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে মুম্বাইয়ে থাকতেন, তবে তিনি ডোমজুড়ে এসে আবার বিয়ে করেন এবং বেশ কয়েক বছর ধরে পার্বতীপুরে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তার কিশোরী মেয়েকে নিয়ে থাকতেন। গতকাল রাতে তার স্ত্রী সুলতানা বেগম প্রতিবেশীদের ঘরে ডেকে আনেন। তারা ঘরে ঢুকে দেখেন শেখ সালাম বিছানার ওপর পড়ে রয়েছে, গলায় কালো দাগ, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ওই তো ভাবি বলছে দুটো লোক এসে মেরে দিয়ে গেল, আমার এই ভাবি বলছে। আমার ভাবিকে এসে বলছি, ভাবি আমার দাদা কী কেন মরলো, আমার ভালো দাদা কী করে কী হলো ভাবি বলো। তারপরে বলছে দুটো লোক এসে মেরে দিয়ে গেছে, এই কথা ভাবি বললো। আমি এটা কিচ্ছু জানি না, আমাকে তাইরে দিয়েছে, দিয়ে তোমার দাদাকে মেরে দিয়ে গেছে। ছুটে গেলাম, গিয়ে দেখি অর্ধেক ধর নিচয়ে, অর্ধেক ধর খাটের উপরে। হাতটা টিপে দেখলাম, দেখি নেই, হাত পা ঠান্ডা হয়ে গেছে। তারপরে চার গিয়ে খাটে শুয়ে দিলাম, বললাম নেই, মেয়েদের খবর দাও। বাস এই পর্যন্ত। কী হয়েছিল বলে মুখ দিয়ে একটু ল্যালসানি বেরিয়েছিল, বাস কী হয়েছে। এবারে ঘরের ভিতরে পাঁচিল ঘেরা বাড়ি, দরজা দেওয়া থাকে, ভিতরে কী হয়েছে বউ কি বলবে। বউ বলছে দুটো ছেলে ছিল। প্রতিবেশীদের কাছে সুলতানা বলেন, সন্ধ্যাবেলায় দুজন লোক তাদের বাড়িতে আসার কথা ছিল, সেই কারণেই আগে থেকেই শেখ সালাম তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। এরপর তারা আত্মীয়র বাড়ি বেরিয়ে যান। আধ ঘন্টা বাদে তারা যখন ঘরে ফেরেন, তখন দেখেন শেখ সালামের মুখ থেকে জিভ বেরিয়ে এসেছে। প্রতিবেশীদের ডাকলে তারাও দেখেন মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন ওই ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধারের পর মা এবং মেয়েকে থানায় আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপরেই জেরায় ভেঙে পড়ে ওই দুজন। মা এবং মেয়ে দুজনেই পুলিশের কাছে জানায়, শেখ সালাম দীর্ঘদিন ধরে মেয়ের উপর শারীরিক নিগ্রহ করত, সেই অত্যাচার সহ্য করতে না পেরে তারা খুনের ছক করে। গতকাল রাতে পরিকল্পনা মাফিক শেখ সালামকে শ্বাসরোধ করে খুন করে। পুলিশের কাছে এই স্বীকারোক্তির পর দুজনকে গ্রেপ্তার করেছে ডোমজুর থানার পুলিশ। পুলিশ খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে। ধৃতদের আজ হাওড়া আদালতে তোলা হচ্ছে। বলছি আপনি মারলেন কেন, কি কারণে মেরেছেন? আমার মেয়ের উপর অত্যাচার হচ্ছিল, সেই জন্য। কি অত্যাচার হচ্ছিল? মেলামেশার অত্যাচার করতে যাচ্ছিল। কে? আমার স্বামী। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই স্যার আমি মাথায় রাখতে পারিনি, আমি কাউকে কিছু বলতেও পারিনি স্যার। প্রতিদিন মাস ধরে চলছে। কালে কিভাবে মারলেন? গলা টিপে মেরেছেন? আপনি একা মেরেছেন না আপনার মেয়ের সাথে কেউ ছিল? আমি দুজনে। তোমার এদিকে যাও।